السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকের এই মহতি মজলিসে যারা বসেছেন সবাই একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করছেন। এটা একটা একেবারে নিরেট ফেকি মাসালা, নিরেট ফেকি মাসালা। এই জন্য বললাম কিছু মাসালা থাকে আকিদার, কিছু মাসালা থাকে ফেকের মাসালা। আকিদার মাসালাগুলোতে আমরা গুরুত্বের সাথে এই জন্য দেই যে এটা ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এমন এক মাসালা নিয়ে আজকে আলোচনা করছি যে মাসালা যতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে এতটুকু গুরুত্ব পাওয়ার দরকার ছিল না, খুব বেশি হয়ে গেছে। আমরা দিচ্ছি কেন, আমরা দিচ্ছি একটা বিভ্রান্ত অবস্থায় পড়ে। একই পরিবারে দেখবেন স্বামীও সালাফি, স্ত্রীও সালাফি। স্বামী বলে যে আমি মূল গ্লোবাল, আর উনি বলে যে উনি লোকাল। এই দুজনে দুই রকম, একজনে রান্না করে একজন রান্না করে না, এরকম বহু ঘটনা ঘটে গেছে। তো কেন রান্না করে না, আমি তো রোজা রয়েছি, তো তুমি তো ঈদের দিন, কারণ আমি কিছু ঈদের দিনে তোমাদের রান্না করবো না, গুনার কাজ করবো না। এই তো হয়ে গেল গণ্ড, তাই না? আসলে ব্যাপারটা কি এত গুরুত্বের দরকার ছিল কি না সেটা আমাদের দেখা দরকার। উম্মতে মুসলিমা ডক্টর সাইফুল একটু আগে আলোচনা করে বলেছেন, শেখ হোসেন ইবনে তাইমিয়া বলেছেন ওনার সময় 700 বছর পার হয়ে গেছে। আমাদের মাশায়েখরা যখন হায়াতে কেবল ওলামা সৌদিয়ার বলছে, ওনারা বলছে ওনাদের সময় 1400 বছর, এরা তো আরও 700 বছর পার হয়েছে। ওনারা কিন্তু এত এত ভেদালের মধ্যে কোনোদিন পড়েন নাই। উম্মতে মুসলিমা এই বিষয় নিয়ে এত মারাত্মক অবস্থানে কখনো ছিলেন না। বর্তমানে এটা একটা এটা রোগ হয়ে গেছে, সুতরাং এখানে আলোচনা করা জরুরি হয়ে পড়ছে। যদি আমরা এত আলোচনা করতাম না, কারণ ফেকি মাসালা হিসাবে আমাদের ছাত্রদেরকে আমরা পড়াই দিই, তারা আলেম হিসেবে চায়, কিন্তু একজন সাধারণ মানুষকেও সেটা জানানো উচিত হচ্ছে। এই জন্য যে এটা একটা ফেতনা ছড়ানো হচ্ছে, আর যখনই যে কোনো সময় ফেতনা ছড়ানো হয়, ফেতনা নিরোধ করার দায়িত্ব আলেমদেরই থাকে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যারা আলেমী দিন হিসেবে আসছেন একটু আগে আলোচনা করেছেন, আমি শুধু ওনাদের বক্তব্যটাই ব্যাখ্যা করব। অনেকগুলো মতামত থাকলেও মূলত তিনটি মতামত সবচেয়ে বেশি বিখ্যাত। একটি হচ্ছে যে ইয়ার ব্যাপারে, চাঁদ দেখার মশলাটার ব্যাপারে। একটি মত হচ্ছে যে চাঁদ দেখে রোজা রাখতে হবে, যারা চাঁদ দেখছে তারা যেই এলাকার তারা রোজা রাখবে, ইখতিলাফুল মাতাল মুতাবার, অর্থাৎ গ্রহণযোগ্য। চাঁদ উদিত হওয়ার স্থান আলাদা হিসাবে এটা জায়গা যেখানে উঠছে সেই এলাকার জন্য হবে, অন্য এলাকার জন্য হবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় মত হচ্ছে যে এক জায়গায় চাঁদ উঠলে সারা বিশ্বের সমস্ত মুসলিমকে জেনে যদি জানতে পারে তারা রোজা রাখতে হবে, এটা দ্বিতীয় মত। তৃতীয় মতটা আমি বিখ্যাত, যেটা এই জন্য আলাদাভাবে বলছি, শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই মতটা পোষণ করতেন, সেটা হচ্ছে যদি চাঁদ দেখা যায় তার পরের অংশে, অর্থাৎ পশ্চিম দিকে যতটুকু যাবে অতটুকু ওরা পালন করবে, পূর্ব দিকের না, কারণ পূর্ব দিকে আসলে দেখে নাই, তারা পরের দিকে দেখছে, পরের দিকে দেখতে যাবে, তারা পূর্ব দিকে দেখে নাই। এই জিনিসটা শেখ হোসেন ইবনে তাইমিয়ার মত। এই তিনটি মত বেশি বিখ্যাত, এর বাইরে অনুমত আছে, আমাদের শেখ একটু আগে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি শুধু একটুকুই বলবো যে আমার টপিকের বাইরে আমি যাব না। যেটা আলোচনা হচ্ছে সারা বিশ্বে একই দিন নতুন চাঁদের ব্যাপারে আলেমগণের বক্তব্যের বিশ্লেষণ। আলেমরা বক্তব্য দিয়েছেন, আপনারা যদি কোনো ভালো করে তাকান একটা জিনিস দেখবেন, প্রত্যেকেই কিন্তু তার দলিলের ভিত্তি কোরআনে কারিম থেকে নিয়েছেন, প্রত্যেকেই তার দলিলের ভিত্তি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে নিয়েছেন, রসুল্লাহ আসলাম হাদিস থেকে নিয়েছেন। আরও একটি আশ্চর্য বিষয় হচ্ছে প্রত্যেকেই একই আয়াত দিয়ে দলিল দিয়েছেন, প্রত্যেকে একই হাদিস দিয়ে দলিল দিয়েছেন, এটাই হচ্ছে আশ্চর্যজনক বিষয়। একই আয়াত একই হাদিস কোরআনে কারিমে হেলাল সম্পর্কে আসছে, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হাজ। একটু আগে কিন্তু আপনারা দলিল শুনেছেন, হেলাল বলতে কি শুধু চাঁদ উঠা না, হেলাল বলতে চাঁদ উঠে জানান দেয়া, মানুষের দেখা, চিৎকার করে উঠা, হাল্লা ইয়াহেল্লু ইস্তাহেল্লু থেকে হাল্লা সোয়ার খান হিসাবে, এইটার মতভেদটা কিন্তু আগে থেকে আসছে যে হেলাল বলতে কোনটাকে বোঝায়। কিন্তু মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত চাঁদ সুস্পষ্টভাবে দেখা না গেছে ততক্ষণ পর্যন্ত আসলে এটা হেলাল হয় নাই। আকাশের কোন জায়গায় চাঁদ উঠেছে কেউ যদি না দেখে সে চিৎকার দিবে না, সে উচ্চ আনন্দ প্রকাশ করবে না, সে দেখেনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন তিনি তার জীবনে পুরো বস যত জীবন তিনি যত কাটাইছেন কোনোদিন তিনি এই কথা বলেননি তোমরা গাছের উপরে উঠে দেখো অথবা উঁচু একটা টাওয়ার নির্মাণ করো আমরা উঠে দেখি দেখা যায় কি না, অথবা তোমরা ভালো কোনো ব্যবস্থাপনা করতে যাও কিনা দেখো চাঁদ দেখা যায় কিনা, এটা বলেন নাই। সহজভাবে বলেছেন যে আকবালা মিনহুনা আকবালা লাইল মিনহুনা ওয়া আকবারা মিনহুনা ফাকাদ ইফতারা সাহেব, সহজ
রোজার মশালাটা এরকম করেছেন, কঠিন করেন নাই। এদিক থেকে সূর্য চলে গেলে, ওদিক থেকে রাত এসে গেলে আমাদের রোজার কাম শেষ হয়ে গেছে। কখনো কখনো এমনও ঘটছে সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করছে, পরে দেখা গেছে কি সূর্য ডুবে নাই, আবার দেখা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত কঠিন করেন নাই, আমরা যত কঠিন করে বলছি এত কঠিন করেন না। রাসূল ছিল, এত কঠিন ছিলও না, অতি এত কঠিন যদি অবস্থানে যাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য কঠিন হয়ে যেত আসলে। কারণ লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেখানে উম্মতের কঠিন হইতো সেটাকেই তিনি বাদ দিতেন, লাউলা নাশক্কা আলা উম্মতি, লাউলা নাশক্কা আলা উম্মতি, বহু জায়গা তিনি সেটা বলেছেন। আর এটা এমন এক জায়গা যেখানে অবশ্যই মশাক্কা রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে হেলালের এই আয়াতটা দিয়ে দলিল দিছে সবাই, ইয়াসআলুনা কাহে মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, যে হজেরও সময় নির্ধারণ করে এবং মানুষের জন্য অন্যান্য সময়গুলো নির্ধারণ করে। অন্যান্য সময় কি? অন্যান্য সময় তো সহজ, আপনারা জানেন ইদ্দত মাসালা, মহিলারা ইদ্দত গণে, এটা দিয়ে ইদ্দত গণে, কারণ আরবি মাসে হিসেবে ইদ্দতের নিয়ম মশালা নাই। সালাস্তে আসুন, যদি কোরআনে আল্লাহ বলছে এই তিন মাস আরবি মাস হিসেবে গণে, তো এই হিসেবে এগুলি আরবি মাস হিসেবে গণার জন্য, আরবি মাস হিসেবে গণার জন্য কিন্তু শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই হিসাবে আমরা এটা ঠিকই আছে। কিন্তু এখানে এক এই আরবি মাস হিসেবে গণার জন্য যদি কোনো আপনি আপনার বউ ধরেন তালাক দিয়েছেন, আপনি আপনি এখন সৌদি আরবে ফোন করবেন, বাবা তোমাদের এখানে কত তারিখে মাসে শুরু হয়েছিল আর কত তারিখে শেষ হয়েছে আমাকে এটা একটু জানাও, কারণ 29 তারিখে মাস ছিল না 30 তারিখে মাস ছিল খুঁজতে হবে। আপনি কি মনে করেন এটা হারাজ? মা জাআলা আলাইকুম ফি দ্বীন মিন হারাজ, দ্বীনের মধ্যে কোনো হারাজ নাই। আপনি এই তথ্য নির্ভর উপর ইসলাম কখনো, এই তথ্য তথ্য এই যে এখন আপনি টেলিফোন, তারপরে এই যে টেলিফোনের ডিস্টার্ব, এগুলি কিন্তু আগের জন্য ছিল না, আপনি বিশ্বাস করেন এটা? কারণ এগুলি থাকলে শরীয়ত আরও কঠিন হয়ে যেত, কঠিন হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাননি, কারণ এক সময় দেখবেন এই এই সভ্যতা ঘূর্ণায়মান, এক সময় আপনি এই সভ্যতা নিয়ে খুব করতেছেন, আনন্দ করতেছেন, কিন্তু আপনার আপনার কি মনে আছে একবার বাংলাদেশে 7 দিনের জন্য বিদ্যুৎ ছিল না, মনে আছে 7 দিন না 5 দিন? সেই সময় কিন্তু কারো টেলিফোন চলে নাই, কোনো ইন্টারনেট চলে না, স্যাটেলাইট চলে নাই, তখন কিন্তু আমরা আবার ওই আমার রাসূলের যুগে ফিরে গেছিলাম। অর্থাৎ কেউ, কারণ যেটা চোখে দেখে এটাই বিশ্বাস করি, এটা ছিলাম গেলাম। এর অর্থ হচ্ছে আপনি শরীয়ত কখনো একটা একটা মানে যেটা স্থায়ী জিনিস না, অস্থায়ী জিনিসের উপর শরীয়ত কখনো নির্ভরশীল করে নাই কোনো কিছুতে। শরীয়ত সবসময় চেয়েছে একটা স্থায়ী জিনিসের উপরে। রাসূল এই জন্য বলেছেন ইন্না উম্মাতুন উম্মিয়া, আমরা একটা অনপড় জাতি, এত বেশি শিক্ষিত না ইউরোপিয়ানদের মতো বসে বসে সারাক্ষণ শির গুনতে থাকি, এটা না, আমরা গণাগণি বুঝি না, আমরা বুঝি এটা যে মাস 29 দিন হয় 30 দিন হয়, যদি দেখো 29 হয়েছে আলহামদুলিল্লাহ, 30 দিন হলো আলহামদুলিল্লাহ, বাড়ছে কমছে এর মধ্যে আফসোস বলতে কিছু নাই, কারণ এটাও আল্লাহর মাস, এটাও আল্লাহর মাস। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক জীবনযাপনের একটা নিয়ম, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, কিন্তু আমরা এর বাইরে অন্যদিকে চলে যাচ্ছি। এই জন্য ইয়াসআলুনাকা আনিল আহিল্লার পরে যে যেমনে পারছে এমনি এটারে ব্যাখ্যা করছে। আমার দুঃখ লাগে, দুঃখ লাগে, আমি একটু একটা বইয়ের নাম দেখাবো, শুধু নাম লেখক দেখাচ্ছি না, চন্দ্রমাস, চন্দ্রমাস বইটা একটু দেখেন, এই জন্য বলতেছি কী ব্যাখ্যা করেছেন উনি, আমি পড়ি নাই, শুধু একটু জায়গা উঠেছি, পৃষ্ঠা নম্বর 29-30, বেশি কিছু বললাম না আমি এর মধ্যে পুরু, মানে আমাদের দেশে আইল আইল টানে না, মানুষ কয় না আমার কিছু না পারলেও আমি দরকার হলে কাঁধ দিয়ে হলে ঠেলবো, এটাই হলো কথা। লাল ঝেলাল ঢেলির মতো কাজ করেছেন উনি, কেমন কাজ করেছেন দেখেন, উনি সাব্যস্ত করতেছেন যে একদিনের কেয়ামত হইলে তাহলে তো হানাফিদের কেয়ামত তো অন্যদিকে চলে যাবে, অথবা অমুকের কেয়ামত তো অন্যদিকে চলে যাবে। কারণ হচ্ছে উনি বুঝাতে চেয়েছেন যে আল্লাহ রসুল বলছেন, কেমন রসুল উপরে মিথ্যাচার করা হচ্ছে, শুনেন আল্লাহ রসুল আসলাম বলছেন শুক্রবারে কেয়ামত হবে বলছে, ফি ফি হেতা ফুমুসা বলছে, উনি এটাকে নিয়া কেয়ামতকে নিয়া শুক্রবারের সাথে লাগাই দিয়েছেন যে কি আশুরার দিনে শুক্রবারে কেয়ামত হবে, খেয়াল করে দিন, এখন আশুরা এখন 3 দিন হইতে পারে যেহেতু, উনি বলছেন তাহলে তো ওনারা যখন শুনবে যে কেয়ামত শুরু হয়েছে শুক্রবারে, 2 দিন সময় পাবে, তবে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফ চাইতে পারবে। মানে ঠাট্টা মস্কারে কোরআনের হাদিস নিয়ে, নিজের একটা মত প্রতিষ্ঠার জন্য কোরআন নিয়ে ঠাট্টা হাদিস নিয়ে ঠাট্টা মস্কারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছে যে আশুরার দিনে কেয়ামত হবে, আপনি দেখাইতে পারবেন? কোথাও নাই, পৃথিবীর কোথাও হাদিস নেই, আশুরের দিনে কেয়ামত হবে হাদিস নেই। শুক্রবারের ব্যাপারে হাদিস আছে, শুক্রবার তো কি, শুক্রবার কি দুইটাই আছে না, এই কথা শুক্রবার তো শুক্রবার একটাই আছে, সেখানে আপনি এটাকে নিয়ে আরেকটার সাথে লাগাই যখন বলতেছেন শুক্রবারে কেয়ামত শুরু হলে তো এদিকে আস্তে আস্তে রবিবার হবে, এর মধ্যে মানুষ তবে আসতে পারবে না, এটা কোরআন নিয়ে ঠাট্টা মশকারি না।
অর্থ হচ্ছে আমি একটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য, আমার মত প্রতিষ্ঠা করার জন্য যত রকমের অপব্যাখ্যা আছে সবগুলিকে আমি সাথে নিচ্ছি। এইটা কিন্তু শরীয়ত বলে না। আপনি আপনার মত প্রতিষ্ঠা করতে পারেন, কিন্তু আরে অন্য হাত নিজের মতটাকে সাব্যস্ত করার জন্য কোরআন ও হাদিসের নসকে আপনি অন্যদিকে নিয়ে যেতে পারেন না। এটা হচ্ছে তাহরিফ। তাহরিফ সহি আকিদার ধারক বাহক নাম দিয়ে তাহরিফ করা, এটা কোন ধরনের সহি আকিদার ধারক বাহক বলেন আমাকে? এটা তাহরিফ নয়, এটা আল্লাহ দিনের মধ্যে অপবাদ, এর গুনার কাজ। কারণ আপনি নিজে জানেন, এরা যারা তাকরিজ করেছে, বহু সহি আকিদার লোকে তাকরিজ করেছে এই বইয়ের, মানে তাকরিজ বুঝেন তো, মানে যারা ভালো বলে মন্তব্য করেছে, ওরা এই জায়গাটা পড়ে দেখলো না, ওদের মনে হলো না যে এটা হারাম, ওরা মনে হয়েছে যে আমার মতের পক্ষে আসছে, এখন যতই বলে সব হালাল নাকি? এটা কোন ধরনের কথা আপনি বলেন যে জিনিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে পর্যন্ত পরিবর্তন করা হচ্ছে শুধুমাত্র নিজের মতটা প্রতিষ্ঠার জন্য? আপনি দুটো মত আছে বলেন, কে দুটো মত ছিল, আগেও ছিল, এখনও ছিল, আপনার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত আছে আপনি বলতে পারেন, সেটা আমি তো ঝগড়া করবো না। কারণ এলমি জাদাল আছে, আগেও ছিল এখনও আছে, সবসময় মানুষ সব একমত একরকম ছিল না, কিন্তু আপনি কোরআন হাদিসের নসকে পরিবর্তন করার অধিকার আপনার কেউ দেয় নাই, এবং আপনি নিজে পরিবর্তন করে নিজের মত প্রতিষ্ঠা করবেন, এটা হতে পারে না। সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন, কিন্তু আলেমদার কোনো হাতে পড়লে তারা বোকা হয় না। এক খ্রিস্টার মধ্যে উনি যা যা করেছেন, যদি আপনি আমি শুধু এক তিন বিশটা পড়েছি, পড়তে পারি না, সময় নাই, চার বিশটা পড়েছি, আমার কাছে মনে হচ্ছে তিনি শুধু ইচ্ছা করে নিজের মত প্রতিষ্ঠার জন্য কোরআন ও হাদিসের নজগুলিকে উল্টে দিচ্ছেন। কোরআন কারিমে যত জায়গায় চাঁদের কথা আসছে, যত জায়গায় সূর্যের কথা আসছে, সবগুলি ওনার দলিল। মানে কোরআন কারিমে আল্লাহ যেখানে যেখানে চাঁদের কথা বলেছে, সূর্যের কথা বলেছে, চাঁদ দিয়ে হোক, চাঁদ সূর্য দিয়ে হোক, এটা বলেছেন, এই যে সবগুলি দলিল হচ্ছে যে ইয়ে করতে হবে, গ্লোবাল মুন সাইটিং করতে হবে, এটা বুঝেছে। এটা অর্থাৎ আমার মাথার ভিতরে যখন আমি যখন আমার কাছে ঢুকে আসে, এখন যত আয়াত দেখবো, যত হাদিস দেবো, সব এটা আমার দলিল। কারণ এলমি যোগ্যতার উপর নির্ভরশীল হয়। ডক্টর সাহেবুল একটু আগে তো বলেছেন যে এলএম কালাম কিছু থাকলে কথাবার্তা বলতে হয়, এলমি যোগ্যতার উপর নির্ভরশীল হয় যে আমি কোনটাকে দলিল দিব, কোনটাকে দলিল দিব না। আমি ওনার বিপক্ষ মত বলছি না, কিন্তু একটা বড় অন্যায় হবে যখন শরীয়তের কোরআন এবং হাদিসের নসকে পরিবর্তন করে অপব্যাখ্যা করে আমার নিজের মতের পক্ষে নিয়ে যায়। আপনি যে দলিলটা দিয়েছেন যে না, এর আগে কে দিয়েছে? ইমামরা তো চলে গেছে, ইমামরা এই জাতীয় দলিল দেয় নাই, তারা দলিল দিয়েছে সরাসরি কোরআনে হাদিস, কোরআনে আয়াতি হাদিস, এবং প্রত্যেকেই একই হাদিসে দলিল দিয়েছে, একই হাদিস দেখা গেছে, এক কোরআন আয়াতি দলিল দিয়েছেন, এবং তাদের মধ্যে পার্থক্য ছিল এই আয়াত থেকে, এই হাদিস থেকে কে কী বুঝেছেন সেটা। সত্যি সত্যি মানুষের, আল্লাহ তাআলা মানুষের বিবেকের মধ্যে পার্থক্য দিয়েছেন, এই জন্য ভিন্ন ভিন্ন বুঝতে পারে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন হাদিসের নস পরিবর্তন করার অধিকার কেউ দেয় নাই আপনাকে, এটা করেছেন আপনারা। দ্বিতীয় যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি দেখেছি, সেটা আপনি গ্লোবাল মুন সাইট, এটা আপনি গ্লোবাল মুন দেখবেন, আপনি মন সমস্যা নেই, আপনি এটাকে মত একটা মত নেবেন, কিন্তু সমস্যা হচ্ছে যে বিষয়ে এজমা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা কখনো জ্যোতির্বিদদের কথা নিব না এবং তাদের কথা গ্রহণযোগ্য হবে না ইসলামে, এটাই কিন্তু এজমা মত। এইটাকে এনে তিনি এই গ্রন্থ লিখেছেন পুরোটার ভিতরে, এবং যারাই এখন শুরু হয়ে করেছে কি যে দেখেছে, তারা ভালো করে দেখতে পেয়েছে যে যদি বলা হয় যে গ্লোবালভাবে দেখা চাঁদ দেখার বিষয়টি, তখন দেখা বলা হয় তো এটা আপনি কীভাবে নির্ধারণ করবেন, অগ্রিম কীভাবে জানবে, মানুষ পরের দিন কীভাবে জানবে, কারণ এই জিনিসটা একটা দৃষ্টিকোণ, তখন বলে যে এখন তাড়াতাড়ি করে ওইটার থেকে সরে এসে বলা শুরু করে দিয়েছে যে জ্যোতির্বিদ্যার মাধ্যমে যা জানা যায় তা অত্যন্ত স্পষ্ট, এখন কোনো ভুল নাই এটাতে, ওইটা দিয়ে এখন নির্ধারণ করা যায়। তার গ্লোবাল সুমুলে রুইয়াতিহি অফতুর রুইয়াতিহি, এটা কোথায় গেল? এটার উপরে এজমা হয়েছে, প্রায় এজমা হয়ে গেছে, বিরোধিতা করা সর্বশেষে একমাত্র বিরোধিতা করেছে মোস্তফা জারকা, বিরোধিতা করেছেন, একজন বলছেন যে ওইটা হয় একদম পরবর্তী আলমদের মধ্যে, আগে এটা এজমা হয়ে গেছে, এটার উপরে বিরোধিতা করা উচিত হয়নি, কারণ এইটা আইনে এখন শুরু করেছে, একে তো নিজের মত প্রতিষ্ঠা এবং কোরআন হাদিসের নস পরিবর্তন, দ্বিতীয় হচ্ছে নিজের মত প্রতিষ্ঠা করতে যায় এমন জিনিস নিয়ে আসছেন যে জিনিসে আলমরা সবাই দ্বিমত ছিল। এরপরে তৃতীয় যে কাজটা করেছেন সেটা হচ্ছে আলেমদের বিরুদ্ধে তিনি এক হাত নেমেছেন। এই বইটা যদি পড়েন আপনি, আলেমরা কিছুই জানে না, সবগুলি আসছিল মধুস পাগল ছাগল আসছিল, উনি শুধু বুঝেছেন আর পৃথিবীর কেউ এটা বুঝলো না, উনি শুধু বুঝছেন এই কোরআন আয়াতগুলো। আলেমরা কেন বুঝে না, এই জন্য আলেমদের বিরুদ্ধে কতগুলি কথা বলেছেন। চতুর্থ যেটা করছেন সেটা হচ্ছে তিনি এলমি বড় ধরনের খেয়ানত করেছেন, আসলে তিনি আরবি জানেন না, এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত উনি ওনার পক্ষে নিয়ে গেছেন, ইবনে তাইমিয়া কখনো এই মত দেন নাই, উনি ওনার পক্ষের মত দিয়েছেন, ইবনে তাইমিয়া মত দেন নাই, এরকম এলমি খেয়ানতের কোনো শেষ নাই বইয়ের ভিতরে। সুতরাং এই বই পড়ে
কোনো আমার মনে হয় যা যদি কোনো সাধারণ মানুষের বিভ্রান্ত হবে, কিন্তু আলমদের এই কথা বললে ওনার বিরুদ্ধে গুরুত্ব বেশি পাওয়া হয়ে যাবে। এই জন্য ওনাকে নিষেধ করা উচিত ছিল সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে, এই জাতীয় বই যেন তিনি না লেখে। আলেম না হয়ে এই সমস্ত বিষয়ে কথা বলা উচিত নয়, এটা আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি বিষয় হবে। কারণ যদি এই সমস্ত বিষয়ের মধ্যে কেউ বই লেখে, এত গুরুত্ব বেশি পাবে, এত গুরুত্ব পাওয়া জিনিস নয় এটা। তৃতীয় যে জিনিসটি আমি দেখেছি সেটা হচ্ছে, আরেকটা জিনিস আমি দেখেছি এই বইয়ের মধ্যে, যেটা এই বই বলার উদ্দেশ্য হচ্ছে এরকম বই সবাই বের করে কয়েকদিন পর পরে, এই এরকম শুধু এই বই নয়। দেখবেন আপনি এই জিনিস প্রতিষ্ঠা করতে গিয়ে, মানে এই গ্লোবাল একটা প্রতিষ্ঠা করতে গিয়ে এমন কাজ করা হয়েছে যে কাজটা কোনো আলেম বলেন নাই, কোনো আলেম বলেন নাই। আমি কেন বললাম, দেখেন আমরা যদি দলিলগুলি আমরা স্পষ্ট করি, যেই দলিলগুলি সবাই দেয় এগুলি আমি উল্লেখ করতেছি। এক নম্বর হচ্ছে ইয়াস আলুনা কাইল আহিল্লা কুলিয়া মামা কিতুল নাস ওয়াল হাজ, এটা সুরা বাকারার আয়াত। পামান শাহেদ আমি কুমু শাহরাফ আলিয়া সুমহু, একটু আগে আমাদের দক্ষ আলোচনা করেছেন, আমরা শুনেছেন যে ব্যক্তি এই শাহেদ আমিন কুমু শাহরা এই মাসে উপনীত হবে এক অর্থ। আরেক মতো এই মাসে শাহেদা অর্থ মুসাফির নয়, এটা একটা অর্থ করেছে কেউ কেউ, যে এই মাসে সে মুকিম অবস্থা আছে, কর্তব্য অর্থ করেছে, সে যেন সওম পালন করে। তো অর্থ হচ্ছে এইটা দিয়ে কেউ কেউ দলিল দিয়েছেন, আবার কেউ কেউ হাদিস দিয়ে দলিল দিয়েছেন দুইটা, একটা হচ্ছে সুমুল রুইয়াতি আফতরুল রুইয়াতি ও আফতরুল রুইয়াতি, আবার হাদিস দলিল দলিল দিয়েছেন যে তোমরা এটা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, আবার দলিল দিয়েছেন লা তাসুমু হাত্তা তারাউহু ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, তোমরা সওম পালন করা করবা না তোমরা যতক্ষণ না তোমরা চাঁদ দেখবা, নয়া চাঁদ দেখবা, ওলা তুফতিরু হাত্তা তারাউহু, সওম ভঙ্গ করো যতক্ষণ নয়া চাঁদ দেখবা। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু সালাদিন ফাকদুরু লাহু সালাদিন, যদি তোমাদেরকে গায়েব হয়ে যায় দেখা না যায় তাহলে 30 দিন পূরণ করো। এইটা বলে না যে তোমরা আকাশের উপরে উঠো অথবা প্লেন নিয়ে উঠো অথবা কোনো একটা লম্বা একটা ইয়া নিয়ে দাঁড়ায় থাকো, এটা নিয়ে দেখো কোথাও কিছু হয়েছে কিনা, অথবা সৌদি আরবে খবর দাও, সৌদি আরবে খবর দাও দেখো, অথবা মক্কা মদিনায় কী হয়েছে দেখো, কোথাও বলেন নাই। সুতরাং বোঝা গেল যে এই জাতীয় দলিলগুলো এই পক্ষে এই পক্ষে উভয় পক্ষে এই দলিলটাই দিয়ে থাকে, ওনারা দিয়ে থাকে এটা যে 30 দিন পুরো ফাকদুরু লাহু পর্যন্ত যায়, যে তোমরা তাহলে আন্দাজ করো, আন্দাজ অর্থ হচ্ছে ভালো করে চিন্তা ভাবনা করে দেখো আসলে কি দেখা যায় কিনা, কোথাও হয়েছে কিনা খুঁজনো ইত্যাদি অর্থ হয়েছে না, শ্রদ্ধা নসান আসছে ফাকদুরু লাহু সালাদিন, তাহলে 30 দিন ফাকমিনু লাহু সালাদিন স্পষ্ট সালাদিন ইয়ামান 30 দিন পুরাতে স্পষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে আমি অন্য কিছু ব্যাখ্যা করার অর্থ হচ্ছে আমি সেখানে তাহমিলিট করেছি। দ্বিতীয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের যে হাদিসগুলি আমরা এই বিপক্ষে দেখতে পাই, যারা বলে থাকেন যে এটা আসলে এই গ্লোবালভাবে দেখার সুযোগ নাই, তারা বলতেছেন অন্য, তার আমি সরাসরি ওদের বিরোধিতা যাচ্ছি না, এটা ওরা আলেমদের মত, এটা বিরোধিতা করবো না, কিন্তু আমরা দেখেন আগেকার আলেমদের মধ্যে একটা বড় জিনিস ছিল, তারা আল্লাহকে ভয় করতো, এই জন্য কোনো তাহরিফ করতো না, যেটা আছে এটা থাকতো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ডক্টর একটু আগে যে হাদিসটা নিয়ে এসেছেন যে সওমুকুম ইয়াউমা ইয়াসুমুন নাস ও ফিত্রুকুম ইয়াউমা ইফতারুন নাস ওয়া আদহাকুম ইয়াউমা তাদহুন, যেদিন সওম তোমাদের ওই দিন হবে যেদিন মানুষের সাথে তোমরা সওম পালন করো, আর ফিতর ওই দিন মানুষের সাথে পালন করো, আর আদা হবে যেদিন মানুষের সাথে পালন করো। এটার অর্থ এইটা ইমাম তিরমিজি বলে গেছেন, এর অর্থ হচ্ছে এটা যে জামাতের সাথে মিলে তোমরা করো, একাকী কিছু করো না, এটা বলছে ইমাম তিরমিজির অর্থ, যে তোমার জামা একে সরাসরি লবজান নসান আসছে ইমাম তিরমিজি এটা বলতেছে, আপনার পড়ে শোনাচ্ছি, তাহলে আপনার মনে হবে যে আসলেই আমরা কেউ ইমাম তিরমিজির চেয়ে একটু বেশি এক ডিগ্রি বেশি বুঝছি কি জন্য, আমার মত প্রতিষ্ঠার জন্য। এখন কী বুঝছি ওনার এটা আমার শোনাবো। ইমাম তিরমিজি বলতেছে ইন্নামা মায়না হাদা আস সৌমু ওয়াল ফিত্রু মাল জামায়াতে ওয়াহেদামিন্নাস মোরদামিন্নাস, এজামিন্নাস তো মোরদামিন্নাস, যে সৌম এবং ফিতর হবে দল এক গোষ্ঠীর সাথে মিলে, রোজা রাখা হবে রোজা ভঙ্গ হবে গোষ্ঠীর সাথে মিলে রাখতে হবে, এক একই রাখার কোনো সুযোগ নাই। ওয়াজাম ইন্নাস এজামের আবার তাফসির করছে শামসুল কাজিমাবাদী, যারা তিরমিজির অনুবাদ করছে তারা ব্যাখ্যা করেছেন, তারা করেছেন যে অর্থাৎ মোরদাম ইন্নাস মাল ইমাম ওয়ালাইসা ওয়াহদাহু, স্পষ্ট বলে দিয়েছেন একা একই বা নিজেরা ভিন্ন হয়ে কিছু করতে পারবে না, ইমামের নির্দেশনার বাইরে রাষ্ট্র যদি কোনো সময় থাকে অথবা কোনো জামাত থাকে যারা দেখাশোনা করে তাদের মতের বাইরে একাকি ঈদ করবে না, এমনকি শরীয়তে এই বিধানও আছে বলে দিয়েছে শেখ হোসেন ইবনে তাইমিয়া বলছেন। কোনো কোনো মতে এটা আছে, কেউ কেউ বলছেন যে কেউ যদি একা চাঁদ দেখছে রাষ্ট্রের কাছে গেছে নেয় নেয় সে কী করবে, কেউ কেউ দরবেশিকারী কইছে সে একা একা রোজা রাখবে, শেখ হোসেন ইবনে তাইমিয়া সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, কখনো নয় সে একা রোজা রাখবে না, সে রোজা রাখবে না, সে ভাঙবে, কারণ হচ্ছে মানুষের সাথে ঈদ হবে। মাসরুক আবনে আজদা সবচেয়ে বেশি কাছে প্রিয় ছাত্র ছিলেন আমাদের মা উমুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একদিন ওনার ঘরে ঢুকছেন, উনি বলেন যে এই তারে মিষ্টি খাও বেশি করে মিষ্টি দাও, উনি বলছেন যে আসলে আমি আজকে রোজা রাখি নাই, আমার বয় হচ্ছিল যে আজকে বোধহয় ইয়ৌমুন নাহার বোধহয় আসলে ইয়ৌমু আরাফা ছিল, ওইটা
ইয়াউমুন নাহার রোজা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাকে শিক্ষা দিলেন তখনই যে এটা ঠিক বলো নাই, তুমি একা একই ইয়াউমুন নাহার মনে করার কোনো সুযোগ নাই। মানুষ আজ ইয়াউমুল ঈদ এই আজকে ইয়াউমুল আরাফা মনে করছে, তোমাকে ইয়াউম আরাফা এটা মানতে হবে, নতুন করে কিছু কারণ নাই। দেখেন আরেকটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আসছিল আর আসে বলল যে ইয়া রাসূল আমরা গতকাল ঈদ দেখছি, তাই না, গতকাল চাঁদ দেখছি। রসুল বলেন না যে আহারে আমার ঈদ তো তোলে বাসি হয়ে গেল, পরের দিনটা আমার ঈদ কেমনে হয়, আমার ঈদ তো নষ্ট হয়ে গেলে, একবারও বলেন না। রসুল বলছে আগামী দিন ঈদ কেন, অর্থ কী, মানুষের সাথে মিললে আগামী দিন ঈদটা শুদ্ধ অশুদ্ধ নয়, এটাই ঠিক রসুল দেখাই দিয়েছেন যে এই ব্যাপারে কঠিন করার কিছু নাই, বরং জনগণের সাথে মিশে ঈদটাই শুদ্ধ। আর ওরাও নিজে নিজে ঈদ করছে না করে নাই, করছে ওরা ঈদ করছিল, কেউ ওরা কয়েকজন যারা দেখেছে ওরা কি যে ঈদ করে ফেলছে নিজেরা নাকি রোজা ভেঙে ফেলছে, কিছু করে না। কার কাছে আসছে, রাষ্ট্রপ্রধানের কাছে আসছে, ক্ষমতাসীনের কাছে আসছে, যারা ক্ষমতা ঘোষণা দিবে তাদের কাছে আসছে, তারা তখন ঘোষণা শুনেছেন, ঘোষণা দিয়েছেন, তারপর শুনেছেন, এইটাই হচ্ছে নিয়ম। এই জিনিসগুলো লিখেছেন আমাদের ইমামায়ে, দুই একজনের নাম বলতেছি, দেখেন দুই একজনের নাম বলবো। ইমাম খাত্তাবী বলতেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ইমাম খাত্তাবী বলতেছেন যে যদি কোনো দিন কেউ ইয়াউম আরাফাও ভুল করে, আরাফার দিনও ভুল করে, তারপরেও এটা ইয়াউমে আরাফা যেদিন নির্ধারণ করছে সেটা ইয়াউমে আরাফা হবে, কারণ মানুষের সাথে মিলে ঈদটা করতে হবে, মানুষের সাথে মিলে রোজা হবে, কারণ রসুলের হাদিসে এটা বোঝায়। এই জন্য এই বিষয়গুলোতে জনগণের সাথে সংশ্লিষ্টতা আছে, একা একই কোনো কিছু করা যাবে না। ইমাম সানাইনি তার সুবুল সালামে বলতেছেন ফিহে দলিলুন আলা আন্নাহু ইউতাবারু ফি সুবুতিল ঈদ আল মুওয়াফাকাতু লিন্নাস ওয়া আন্নাল মুতাফাররাদ বিমারিফাতিহি ইয়াউমাল ঈদ বিরুইয়া ইয়াজিবু মুওয়াফাকাতু গাইরিহি। কেউ একা দেখছে বা দুইজনে দেখছে শুনছে বা এক গোষ্ঠী শুনছে, তারা এই দেশের মানুষের সাথে মিলে করবে, একা একই কোনো কিছু করবে না, এটা হলো নিয়ম। এই জন্য যারা ঐক্যের নামে যেটা বলতেছে, আমার কথা আমি দ্বিতীয় অংশ চলে আসতেছি, যদি আমি লম্বা করবো না কথা, যে ঐক্যের নামে যা হচ্ছে সেটা আসলে ঐক্যের কিছু নয়, এটা অনৈক্য হচ্ছে, যেটা আপনারা বুঝতেই পারছেন না। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে কোন জায়গা, যেখানে আমরা বলেছি যে কখনো শরীয়ত চায়নি, বেশ কিছু জিনিস আছে শরীয়ত কখনো একে একই হওয়া চায়নি, এর মধ্যে একটি কি ঈদ, একটি কি দুই ঈদের জিনিসগুলো, রোজা, সওম, চাঁদ দেখা, বা এর সাথে সংশ্লিষ্ট জিনিসগুলো শরীয়ত রাষ্ট্রের সাথে সম্পৃক্ততা করেছে। এবং সেখানে আমি বলতে পারেন যে রাষ্ট্র তো ছোটো জিনিস নিয়ে রাষ্ট্র হয়, বড় জিনিস নিয়ে রাষ্ট্র হয়, এটা ঠিক আছে, পরস্পর হানাহানি, এমন কি যদি পরস্পর দুই রাষ্ট্র পাশাপাশি থাকে যে ও কেন করলো আমি করব না, তারপরেও আপনার দায়িত্ব সেটা না, আপনি রাষ্ট্রের সাথে মিলে করবেন, এটা হলো শরীয়তের বিধান। আপনি এখানে ওইটা দেখার দরবেশি করার দায়িত্ব নাই যে আমাদের রাষ্ট্র তো ঠিকমতো চলে নাই, ওই রাষ্ট্র ঠিকমতো চলছে, ওই রাষ্ট্রের মতো চলবো, এটা আপনাকে বলা হয়নি। এখন আপনি কেউ কেউ মানুষ আছে, রাষ্ট্রের যে সংজ্ঞা এটা তো নতুন আসছে, আগে তো ছিল না, এটাও কইতে পারেন কথা, আমি জানি কী সন্দেহগুলো আসতে পারে আপনার মনের ভিতরে। শরীয়ত যেই অবস্থায় আছে এই অবস্থাকে মেনে নিতে শরীয়ত অনুমোদন করে। আপনাকে এখন যদি আপনি বলেন যে তাহলে বাংলাদেশে থাকে না, থাকে তাহলে ভারত থাকায় তো, ভারত একটা বড়ো আছে, আপনি তাহলে ভারতের কাছে চলে যান, কত এরকম না, যে শরীয়তের বিধান হচ্ছে কোথাও কোনো রাষ্ট্র চলে আসলে, কোনো ক্ষমতা চলে আসলে সেখানকার নেতৃত্ব, সেখানকার অস্তিত্ব মেনে নিতে হয়, এবং যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো নির্দেশনা না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের নির্দেশনা মানতে হবে। এখানে শরীয়ত বিরোধী কী দিছে আপনাকে, আপনি পাননি, অর্থাৎ তারা প্রথম তারা দেখেনি, তাদের হেলাল কমিটি আছে, দেখেছে তারা কোনো কিছুই পায়নি, আপনি তো বলতে পারেন না যে আমাকে এর বিরুদ্ধে তারা দিয়েছে কোনো কিছু দেখাইছে, এমন কোনো দলিল নেই, সুতরাং আপনাকে তাদের নির্দেশনা মানতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে প্রমাণিত হবে যে ইচ্ছাকৃত তারা শরীয়ত বিরোধিতা নামছে, সেটা আলাদা মশালা, ইচ্ছাকৃত না হলে আপনি শরীয়ত বিরোধিতা নামে নাই, তারাও যদি ভুল করে আপনার সেটার উপরে থাকা উচিত, কারণ এখানে হচ্ছে আনন্দের বিষয়, ঈদের বিষয়, ব্যক্তির কোনো এখানে কোনো চাহিদা নেই, চাহিদা থাকতে পারে না যে আমি একা ঈদ করবো, রসুল্লাহ সাহেব করেন নাই। রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে তখনকার সময়ও মানুষ আসে বলতো যে ইয়া রসুল আমি চাঁদ দেখেছি, বলতো কিনা, কেন বলতো, কারণ তিনি ছিলেন তখনকার সময় রাষ্ট্রপ্রধান। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটু আগে আলোচনা এসেছে, সারা কত পৃথিবী, বড় পৃথিবী ছিল, ইমাম সুবুকি বলতেছেন যে কোথাও তিনি লিখে পাঠাননি যে তোমরা অমুক তারিখে আমরা চাঁদ দেখছি, তোমরা চাঁদ দেখো, এবং কোথাও লিখে পাঠাননি। সালবে সালিন সবসময় এ বিষয়ে নমনীয় ভাব পোষণ করেছেন, কখনও তারা এ বিষয়ে বাড়াবাড়ি করেননি, অথচ আমরা সে বিষয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছি। ইমাম সিন্দি বলেন ওয়াজাহির আন্না মানাহু আন্না হাযিল উমুর লাইসা লিল আহাদি ফিহা দাখালুন। স্পষ্ট কথা হচ্ছে এটা, এই বিষয়গুলোতে সাধারণ মানুষের কোনো করণীয় নাই,
ইমাম সিন্দি বলতেছেন, তাদের ব্যাখ্যা আলেমরা যেটা করছেন শুনেন, ওয়ালাইসা লাহুম মুতাফাররুদু ফিহা, তারা একা একই কোনো কাজ করতে পারবে না এগুলিকে, বালিল আমরু ফিহা ইলাল ইমামে ওয়াল জামাআ, বরং এটা ইমামের সাথে সম্পৃক্ত হবে, ইমাম মানে রাষ্ট্রপ্রধান এবং তার উন্নতির প্রতিনিধিরা, অথবা যদি কোনো হেলাল কমিটি থাকে তাদের প্রতি সেটা সম্পৃক্ততা হবে। ওয়াজিবু আলাল আহাদ ইত্তিবাউহুম লিল ইমামে ওয়াল জামাআ, এবং সাধারণ মানুষের জন্য ওয়াজিব হবে তারা সাদা ইমামের অনুসরণ করবে, এবং যারা অথবা তার তাদের প্রতিনিধি হিসেবে যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের নির্দেশনা মেনে চলবে। এইটাই হচ্ছে শরীয়তের বিধান, সেটা আপনি অবশ্যই আপনাকে মানতে হবে যে ইমামরা এটা বুঝেছে, আমাদের লোক আগের ইমামরা এটা বুঝেছে, এটা আমরা নিজেরা বানিয়ে কোনো কিছু বলছি না। আরেকটি জিনিস দেখেন, সেটা হচ্ছে এমন কি আপনাদের যে জিনিসটা বলা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে, যারা এই গ্লোবাল মুনসাইটিংয়ের কথা বলে তারা সবাই বলে যে মোজাম্মাল ফাকুল ইসলামী একটা আছে কি একটা কারার আছে, কারার এটা দেখেন, কারার এটা দেখেন। ওনাদের কাছে আমরা বলতে চাই ওখানে আরেকটা কারারও আছে, আরেকটা কারার আছে, সেটা হচ্ছে যে যে প্রত্যেক ওখানে স্পষ্ট লেখা আছে ফামা ইয়াদাইল কায়লুনা মিন উজুবিল ইত্তিহাদ ফি ইয়াউমাই সাওম ওয়াল ইফতার মুখালিফুন লিমা জাআ শারআন ওয়া আকলান, যে বিবেক বিরোধী কথা এটা সম্পূর্ণভাবে, এটা কখনো সম্ভব না। আচ্ছা, সৌদি আরবে যে ব্যক্তি চাঁদ দেখছে, সৌদি আরবে যে ব্যক্তি চাঁদ দেখছে, কখন চাঁদ দেখার পরে যারা এর আগে রাতটা শেষ করে ফেলেছে ওরা কখন স্যারিটা খাবে আমাকে বলেন তো, ওরা স্যারিটা কখন খাবে? কেন আকলান বলছি, আসলে বাস্তবতা ওরা স্যারি খাওয়ার সুযোগে নাই, এরা আবাকে ঠিক 12 ঘন্টা পরে আবার শুরু করতে, নতুন রাত, আমাদের রাত আগে আসে, আবার নতুন রাত যখন শুরু হবে তখন তারা যদি কোনো ধরে তাদের পরে ধরবে, তো আপনার একসাথে তো কখনো হলো না, চেষ্টা করলেও সেটা পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। আপনি আমেরিকান কোনো কোনো জায়গাতে আমাদের সৌদি আরবের আগে হয় যায় না বা পরে হয় না, তো এগুলিকে আপনি মিলাবেন কী করে? কখনো সেটা মিলবে না, চেষ্টা করলে এই কঠিন কাজ ইসলাম কখনো দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে সহজ দিন দিয়ে দিয়েছেন, এই উম্মত এই দিনটা হচ্ছে সহজ, ইন্না হাযা দীন ইউসরুন ওয়ালা ইউশাদা দীন আহাদু আলা আহাদ ইল্লা গালাবাহু, কেউ যদি বাড়াবাড়ি করতে চায় সে পরাজিত হবে, দিন কখনো পরাজিত হবে না। এই জন্য এই সমস্ত জায়গাতে বাড়াবাড়ির জায়গা নয়, বরং এখানে রাষ্ট্রের সাথে মিলে ঈদ করা উচিত। এখন রাষ্ট্র কিসের ভিত্তিতে ঈদ করবে আমরা এটা জানা দরকার, রাষ্ট্র কিসের ভিত্তিতে ঈদ করবে? রাষ্ট্র যদি মনে করে, রাষ্ট্র যদি মনে করে যে আমরা এই আঞ্চল ভিত্তিক দেখবো, দেখি আমরা নিয়ে নেবো, আলহামদুলিল্লাহ এটাও নিতে পারে, তাদের কোনো সমস্যা নেই এটা। রাষ্ট্র যদি মনে করে যে আমরা দূরবর্তী লোকের হিসাবে দেখবো তাও দেখতে পারে, তা এটা আমরা বাড়াবাড়ি করছি না। কেন বাড়াবাড়ি করি না? কারণ এই ব্যাপারে আমার দেখা গেছে যে আগেও এই ব্যাপারে কিছু নির্দেশন ছিল যে কেউ এটা মেনেছে, কেউ এটা মেনেছে, এরকম ছিল। এখনও পৃথিবীতে বিভিন্ন জায়গায় কেউ কেউ সৌদি আরবের সাথে ঈদটা করে, কেউ কেউ সৌদি আরবের ঈদ করে না, এটাও আছে। কিন্তু তাই বলে এই জিনিসটা নিয়ে আমরা নিজেরা এই দায়িত্ব আমাদের উপর না নিয়ে, আমরা বলতে পারি যে এই জিনিসটা এইভাবে হলে ভালো হয়, ওইটা আমরা বলতে পারি, কিন্তু এটা নিয়ে বাধ্যতামূলক বলার কোনো সুযোগ নাই, এটা নিয়ে বাধ্যতামূলক বলার কোনো সুযোগ নাই। কারণ বাধ্যতামূলক বলতে হলে আপনার এখন নস লাগবে, এখানে কোনো নস নাই। আরেকটা জিনিস দেখেন, যেখানে অপব্যাখ্যা হয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমুকুম ইয়াউমায়াসুমুন নাস, তোমাদের সওম হচ্ছে যেদিন মানুষ সওম পালন করে, অপব্যাখ্যা হচ্ছে যেদিন সমস্ত মানুষ সওম পালন করে। শরীয়তের একটা বিরাট মানহাজ হচ্ছে এটা, যেটা হচ্ছে যে একটা আয়াত, একটা হাদিস আসার একটা কি আছে কারণ থাকে, একটা কি হলো আসবাবুল নুজুল, নাজিলও একটা কারণ থাকে, আসলে আসবাবুল উরুদিল হাদিস, হাদিস কী জন্য আসছে এটা কারণ থাকে। যদি সমস্ত মানুষ যেদিন সওম পালন করে সেটা যদি কোনো রাসূলের দিক নির্দেশনা দেওয়া থাকতো, তো এটা বলার দরকারটা কি হাদিসটা? এটা তো কোরআনে কারীম বলে সওমুকুম ইয়াউমায়াসুমুন নাস, আর এটা কারণটা ইমাম তিরমিজি বুঝছে, যেটা ওনারা এটা বুঝলো না, ওনারা নতুন করে বুঝালো, এটা নাস বলতে সমস্ত মানুষ বুঝাচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো সেদিন ঈদ রোজা পালনকে ঈদ পালন করে, তা আপনার হাদিসের অর্থটা কোন দিকে যায়, হাদিস কী জন্য আসছে তবে, মানে হাদিসের অভাবে উনি যে ব্যাখ্যা করেছে এ বা কেউ কোথাও দেখাতে পারবে না, শুধু উনি না আরও আছে এরকম যারা লেখে, অধিকাংশ এই জাতীয় এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য অপব্যাখ্যার আশ্রয় নেয়, নিজের মত বলেন, সন্দেহ না আমি বিরোধিতা করবো না, কিন্তু আপনার মত প্রতিষ্ঠার জন্য আপনি ভিন্ন একটা দাবি নিজে একটা প্রতিষ্ঠা করবেন যে আমার এই মতটাই শুদ্ধ, এইটাই শুদ্ধ, এইটা নিতে হবে, যে কোনো মূল্য হোক আপনার মতটা প্রতিষ্ঠার জন্য কোরআন এবং হাদিসের নসকে পরিবর্তন করবেন, অর্থ পরিবর্তন করবেন, তাহলে আপনি যে কোনো সময় মহারেফ হবেন, তাহারিফ আপনার দ্বারা লাজম আসবে, এবং আপনি কোনো দিন কোনো মোনাজারা টিকতে পারবেন না, কাদিয়ানির সামনেও আপনি টিকতে পারবেন না, সোজা কথা এটা, কারণ তারাও কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করবে, আপনিও অপব্যাখ্যা করবেন, তারাও হাদিসের অপব্যাখ্যা আপনি হাদিসের অপব্যাখ্যা করবেন, আপনার আমার কেন সালাফি নাম, এই জন্য সালফে সালেনি অনুসারী,
এই ব্যাখ্যা আমার আগে কেউ করছে কিনা খুঁজি বের করেন। আমি নিজে প্রথম ব্যাখ্যাকারী না হই, শেখুল ইসলাম আমাদের শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন যে আমি অনেকেই বলে যে আমি নতুন কিছু আনি, কিন্তু আমি চেষ্টা করি অন্তত কোনো কথা বলার আগে দেখি আগে কেউ বলছে কিনা একটু খুঁজে দেখি, কারো কথা না বললে আমি সেখানে চুপ থাকি, কেন কেন কেউ বলে নাই। সুতরাং আমাদের উচিত এই বিষয়ে কথা না বলা। আরেকটি জিনিস, যারা যারা বলেছে গ্লোবাল মুনসাইট, হ্যাঁ গ্লোবাল মুনসাইটের কথা যারা বলেছে তারা এক প্রত্যেকেই কিন্তু বড় 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 যে সমস্ত কারারাত আসছে সেগুলো সবাই একটা কথা বলেছে, এমনকি সৌদি আরবের ফতোয়া বোর্ডে ওরাও বলেছে যে তবে 1400 বছর পর্যন্ত যেহেতু কোনো হয় নাই, এই দ্বারা এই জায়গাতে একত্র করার জায়গা নয়, অর্থাৎ এই জায়গাতে সমস্ত মুসলিমরা এক হতে হবে এটা জরুরি নয়, বরং কুতুরে এলাকা এলাকা একত্র হলে যথেষ্ট, এলাকা একত্র হলে যথেষ্ট। আসলে কি আপনি সমস্ত মুসলিমকে একত্র করতে পেরেছেন? কখনো পারেননি, সমস্ত একত্র করতে পারবেন না। এই লোকগুলো যারা ঐক্যের জায়গাটাই চিনে নাই, ঐক্যের জায়গা ফেকি মাসালা নয়, কখনো ছিল না। এই মসজিদে যারা সালাত আদায় করে সব কি একরকম? আমি এবং আমার ভাই দুজনে আমরা যখন সালাত আদায় করে দেখবেন যে আমি রুকু থেকে উঠে হাত বাঁধি, উনি হয়তো বাঁধেন না, আমি জানি না, বলতেছি আর কি বোঝার জন্য। এইখানেও শেখুল আলবানী শেখুল নিবাজ রহমতুল্লাহ দুজনের মধ্যে পার্থক্য ছিল, ফেকি মাসালার মধ্যে আপনি একত্র করতে চেষ্টা করেছেন, আকিদার মাসালাগুলিতে আপনি কখনো ঐক্য চেষ্টা করেননি। আর মহা খুশি একজন দেখলাম সহি আকিদার কয়েকজন মানুষ যে সাদরা দরবার শরীফের ওরা একমত হয়েছে ওনাদের সাথে, এই জন্য ওনার মনের আনন্দ আর ধরে না। কি মাসালা, সাদরা দরবার শরীফের লোকেরা ওনার মনের সাথে একমত হয়েছে, এই জন্য উনি আনন্দের লিখে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ সাদরা দরবার শরীফ, মানে এটা হলো খুশির খবর যে একমত হয়েছে। আমার এক বন্ধু যখন আমি মাদ্রাসায় পড়তাম তখন তিনি আমরা তখন রফিয়াদান করতাম না, তিনি রফিয়াদান করতেন, তো উনি গেছেন ইয়াতে কাদিয়ানদের মসজিদে, যাইয়া দেখছেন যে ওরা রফিয়াদান করে, আশে বলতেছে ওরা খুব ভালো অবস্থান আছে, কী ওরা রফিয়াদান করে। তো আমি ওরা বুঝলাম তো ইমান তো নাই ওদের, না রফিয়াদান তো করে পায়ে পায়ে লাগা দাঁড়ায়। আমি বুঝাইলাম যে এটা ঠিক হয় না, শুনেন আপনি ভুল করতেছেন, আচ্ছা আমি রফিদান নাই করলাম, না কিন্তু আমার তো ইমান আছে ভাই, ওর তো ইমান নাই, না না ওটা তো দেখছি ভালো কাজ করে। মানে অর্থ হচ্ছে তাদের কোন জায়গায় গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা ভুলে গেছে, কোন জায়গায় গুরুত্ব দিতে হবে। আকিদার ক্ষেত্রে আমাদের ঐক্য হবে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এই জায়গাতে ঐক্য করতে বলেছেন, অন্য কোনো জায়গাতে নয়। ইমাম আল্লাহ তাআলা এই জন্য দেখেন যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন, কিন্তু তাদেরকে এক আকিদা একটাই দিয়েছে, আকিদা দুটো ছিল না কখনো, কিন্তু লিকুল্লিন জালনা মিনকুম শিরাতাও মিন হাজা, শরীয়ত আলাদা ছিল, শরীয়ত ছিল কিনা আলাদা ছিল, এর অর্থ শরীয়তে আলাদা একচাত করতে কয় নাই, অনেক শরীয়ত পরিবর্তিত হয়। আর এই যুগের এমনকি শেখ হোসেন ইবনে তাইমিয়া বলেন যে এই যে মাজহাবি একতেলাফগুলো আছে, আমার উনি নিজে সস্পষ্টভাবে বলছেন আমার মনে হচ্ছে এগুলি আগেকার সারা এগুলির মতো এগুলি ব্যবহার করতে হবে, অর্থাৎ খারাপ অর্থে ব্যবহার নেওয়া যাবে না, উনি খারাপ অর্থে নেয় নাই, যে মতভেদগুলো তো হয়েছে এগুলির মধ্যে শরীয়ত অন্য হাদিসগুলি সবগুলোর উপর আমল হয়ে যাচ্ছে, অনেকগুলো হাদিসের উপর আমল হচ্ছে, তো হাদিসের উপর আমলে নিয়ে যদি কোনো কেউ মতভেদ করে এটা গ্রহণযোগ্য, কারণ সে হাদিসের উপর আমলের জন্য করছে, অর্থাৎ মাঝাবের দৃষ্টিকোণ থেকে না। তো তাহলে দেখা গেল যে আপনার এই জায়গাতে মতভেদ গ্রহণযোগ্য, কিন্তু আপনি এই জায়গাতে এক করতে চাচ্ছেন উম্মতে মুসলিমাকে, আর ওই জায়গাতে আকিদার ক্ষেত্রে আপনার মতভেদ হলো সমস্যা নয়, নাউজুবিল্লাহ, এতে তো আপনার জায়গায় ছিলেন না, কোন জায়গায় একত্র হইতে হইবে আপনাকে। এক ঐক্যের জায়গা, ঐক্যের খাতিরে যারা বলে, ঐক্যের দাবি নিয়ে যারা বলে যে এই কাজটা করবে, তারা অনৈক্যই তৈরি করছে, কখনো তারা ঐক্য তৈরি করতে পারেনি। বিশ্বাস করেন আজ থেকে আমি মনে করি, আমি যখন ছোটো ছিলাম 20-25 বছর বা 20 বছর বয়সে ছিলাম, তখন এত জায়গায় শুধু এক জায়গায় হয়তো আমাদের জানা ছিল, পত্রিকায়ও আসতো, সেটা হলো চাঁদপুরের ওই বেটারা করতো, ওরা করতো কী জন্য, খুব খুশি হয়ে করতো তা না, ওদের নিকট এটা হানাফি মজাহের একটা বড় পথ, এই জন্য হানাফি মজাহ প্রতিষ্ঠার জন্য ওটা করছে, কিন্তু ওরা কারো খুশি করার জন্য বা কোনো সহি ধারক বাহক হওয়ার জন্য বা সহি খুশি ঐক্যমত হিসাবে নয়, হানাফি মজাহকে ভালো করে প্রতিষ্ঠা করার জন্য এটা করেছে, তারা তাদের বড় ধরনের মত ছিল এটা করেছে, কিন্তু ওইটা দেখছি তখন। কিন্তু এখন সহি আকিদার ধারক বাহক যারা, তাদের মধ্যে যে মতভেদ হচ্ছে এবং তারা যে তাহরিফ করতেছে নুসুসের, এইটা খুব দুঃখজনক। এটা আমার মনে হয় এই বিষয়ে দক্তররা পরবর্তীতে গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ, কারণ এই যে তাহরিফ, আমি বিশ্বাস করেন এমন এমন কথা বলেছে যেগুলি না কোরআন আছে না আছে, এমন এমন দলিল দিচ্ছে যেগুলি দলিল নয়, দলিল বানানো হচ্ছে, কোরআন শরীফ আয়াত দেখলেই তো আপনার দলিল না, এটা কোরআন শরীফ আয়াত তো অনেক কিছু দলিল, আপনি এগুলো দলিল নিচ্ছেন কিসের ভিত্তিতে, মন চাইলেই দলিল বই একটা লিখে ফেলেন, এটা ঠিক না, আজ সমস্যা হচ্ছে এটা। এই সমস্ত জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বলছে রুয়াইবাদা, এরা সাদা, এরা দিন সম্পর্কে কিছু জানে না অথচ তারা দিন সম্পর্কে বই লেখে, এবারে যদি কোনো কোরআন হাদিসে অনুবাদ করতে দেয় বেটা পারবে, বেটা কি বুঝবে যে নস কাকে বলে জাহের কাকে বলে বুঝতে পারবে, বেটা বুঝবে এটা দালালাতুন নস আর একদম নস বুঝবে, বেটা কিসের ভিত্তিতে এই লেখ বই লেখে,
সুতরাং তাদের যারা এই সমস্ত বই লেখে তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে যে আমি যে কাজটা করতে পারবো না, আমি কাজটা না করি, আমার দাওয়াতের ফিল খালি আছে, তাওহীদের দাওয়াত দিয়ে সহজ জিনিস, অথবা দিনের কথা বলি, এই মাসালাতে যদি মতভেদ থাকেও কি হবে কবরে গেলে কি এটার জন্য মারামারি হবে, কিছু হবে না। তাহলে আপনি এই নিয়ে এই ঐক্য দিয়ে আমার ফায়দাটা কি, কাজটা হবে কি? এই ঐক্যর ঐক্যের জায়গা নয়, এটা ভুল জায়গাতে তিনি পানি ঢালতেছেন, ভুল জায়গাতে তিনি পানি ঢালতেছেন, এটা কখনো ঐক্যের জায়গা নয়, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর একটি জিনিস আছে যেই জন্য আমি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐক্যের বিষয়টা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ঐক্যের বিষয়টা এই জায়গাতে ঐক্যের বিষয়টা গুরুত্ব দেননি। এর প্রমাণ কি দেখেন, রোজা এই সাওমের বিষয়টি, রোজা রাখেন না, ইফতারি করেন আপনি, আর যদি কোনো ধরেন কথার কথা এটা বিশ তালা 120 তালা হয়, 120 তালা হবে না, যদি এক কথা 120 তালা হলো উপর দিকে, আপনি যেখানে ইফতার করতেছেন 120 তালা উপরে যে আছে সে কিন্তু সেই টাইমে ইফতার করতে পারবে না, কেন জানেন? বলেন তো কি, চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, এক বিল্ডিংয়ে থাকে কিন্তু আপনি ইফতার করতে পারতেছেন না। আমি একবার সৌদি আরবে ছিলাম, উঠছি আমি জিদ্দা থেকে রিয়াদের দিকে যাচ্ছি, না রিয়াদ থেকে জিদ্দার দিকে যাচ্ছি, বসছি, সূর্য ডুবেই না, কারণ আমি উঠার সময় খেজুর নিয়ে আসে, রোজা ছিলাম, মনে করলাম তো রোজা ইফতার ভাঙবো, গাড়ি বিয়ার বিমানে উঠি, যত দূরে জানালা দিয়ে দেখা যাচ্ছে সূর্য দেখাই যাচ্ছে, যে চলতেই আছে, কারণ সূর্যও যায় আমিও যাই, বিমানও যায়। এর অর্থ হচ্ছে আমি যে 5-2 মিনিট সময় বাকি রাখছিলাম, এর অর্থ হচ্ছে আমার ইফতারি আর হচ্ছে না, বিমান যতক্ষণ না নামছে ততক্ষণ পর্যন্ত আমার ইফতারি করা হয় নাই, আমি জিদ্দা যাই তারপর নামে ইফতারি করতেছি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি কিন্তু নিজে থাকলে ইফতারি করে ফেলতাম, তাহলে আপনি এই জায়গাতে, এমন জায়গাতে আপনি ঐক্য চিন্তা ভাবনা করতেছেন, এটা আপনি আসলে কোনোদিনই করতে পারবেন না। এটা একটা ভুয়া জিনিস তুলে দিয়ে মুসলিম উম্মাকে আরও বেশি মতবিরোধী লিপ্ত করা ছাড়া আর কিছু নয়। আপনি চাই এই জিনিসটা যতই আমি বলি যে আলাদা চাঁদের হিসাব, আলাদা সূর্যের হিসাব, এগুলো তর্কের খাতিরে বলা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাঁদ নিয়ে, বিষয় নিয়ে মানুষের মধ্যে মতভেদ হোক, একতলাফ হোক, এটা চাননি, যেমনিভাবে সব সূর্যের ব্যাপারেও চাননি। আপনি আরেকটা উত্তর, কিছু প্রশ্ন উত্তর আমাকে দিতে হচ্ছে, এখন সংক্ষেপে দিয়ে দেবো। একটা হচ্ছে যে কেউ কেউ বলে থাকে যে তাহলে তো ঈদে আল্লাহ ঈদের দিন রোজা রাখতেছে, আউযুবিল্লাহ, হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম, তাই না? ঈদের দিন রোজা রাখা হারাম। আচ্ছা, আপনাকে আমি বলি যে আপনি তো ফজর নামাজ পড়ছেন না, ফজর নামাজের পরে সূর্য, এর আগে যারা পড়ছে ওরা তো সূর্য উঠতেছে, আপনি সূর্য উঠার সময় নামাজ পড়তেছেন, আপনার সালাত হারাম, হারাম, ঠিক আছে, মানবেন? এটা মানবেন না, এটা ঠিক। আপনি যখন ইফতার করতেছেন আর এখান থেকে সূর্য দেখা যাচ্ছে না, ওরা তখন ইফতার করেন, আপনি ওরা বলবে যে এটা সূর্যের সময় ইফতার করে বলছে, এবারে তো হারাম, 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 এটা ঠিক না। শরীয়ত নির্ধারণ করেছে যেটা আলামাত অবিনাজমু মিয়াহতাদুন, যেগুলিকে যেই কাজের জন্য নির্ধারণ করেছে আপনাকে সেই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। একটাকে আরেকটার উপর কেয়াস করা, একটার উপর আরেকটার উপর ফালানো, এটাই হচ্ছে জিদাল, এটাই নিষিদ্ধ, এটাই উলাইকাল্লাযিনা সাম্মাল্লাহু ফাহদারুহুম, আল্লাহ তাআলা এদের নাম লিখেছেন যে যে ওয়ামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলিহি, যাদের অন্তরে বক্রতা আছে তারা কোরআনে কারীম এবং হাদিসের যে সময় ওই যেগুলি খুঁজে বেড়ায় যেগুলো দিয়ে একটার উপরে আরেকটা পার্থক্য ফেলতে পারবে। যেমন সাবিক করছিল তখন ওমর রাদিয়াল্লাহু কি করছিলেন, তাদের মাথার উপরে ভালো করে পিটনি লাগানোর পরে উনি বলছিলেন এখন মাথা থেকে শয়তান চলে গেছে, এদের শাস্তি হচ্ছে এটাই। কিন্তু সেটা রাষ্ট্রের হাতে, রাষ্ট্র যদি কোনো সেটা ব্যবস্থাপনা করে ভালো হবে, কারণ এক দেশে দুই নীতি চলতে পারে না, এটা হচ্ছে নিয়ম, এই নিয়ম মোতাবেক চলতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা যতটুকু জানি এখনও হেলাল কমিটি আছে সরকারের দেয়া এবং তারা দেখাশোনা করে, সেই হিসাবে এদের উপর বিশ্বাস করতেই হবে আপনাকে, না করলে আপনি এটা গুনার কাজ, আর কতদিন পর্যন্ত নিজে একা একা চলবেন? শরীয়ত কখনো এই বিষয়গুলোকে একা একা চলে না, এগুলি অবশ্যই রাষ্ট্রের উপরে নির্ভরশীল এবং একটা নিয়মের তান্ত্রিক পদ্ধতিতে চলার উপর নির্ভরশীল, নিজে নিজে কোনো কিছু তৈরি করতে পারেন না, করবেন না। এই জন্য আমরা সবসময় চিন্তা করবো যে এই জাতীয় জিনিস ভাগ না করে যে উনি তো রোজার দিনে ঈদ রয়েছে, রোজার দিনে ঈদ করতেছে, অথবা ঈদের দিনে রোজা করতেছে, এই জাতীয় জিনিসগুলি আমরা কাউকে না বলি, বরং শরীয়ত আমাদেরকে যেভাবে বলেছে দেখবেন এটাই বিশুদ্ধ মত, আমরা মনে করি রাজের মত, মনে করি বিশুদ্ধ, আবার বলছি না রাজে প্রাধান্যপ্রাপ্ত মত, সেটা হচ্ছে যেভাবে চাঁদ দেখে আমাদের সরকার আমাদের ঘোষণা দেয় সেইভাবে আমাদের চলতে হবে, নিজের মন মতো করে আরেক দেশের নিয়ম অনুসারে আমরা চলতে পারবো না। কারণ যদি চলতে হয়, খেয়াল করেন জিনিস, আপনি কি মনে করেন যে সৌদি আরবের আগে কোথাও সূর্য চাঁদ দেখা যায় না? সৌদি আরবের পরে কি আর সিনেগাল নাই? সিনেগাল হচ্ছে একদম রাস্তা, তাই না, একদম সমুদ্রের পারে। সিনেগাল যদি কোনো চাঁদ দেখে কেউ সৌদি আরবের আগে, আপনি কি ওইটাকে ধরবেন? তাহলে আপনি খুঁজে বেড়ান কোন দেশে চাঁদ দেখা গেছে। 29 তারিখ আসলে আপনার এখন ইন্টারনেট আর কম্পিউটার নিয়ে সারাক্ষণ বসে থাকেন প্রত্যেক মানুষ, যে কোথায় পাওয়া যাবে সেটা সাক্ষী লাগবে। শরীয়ত এত কষ্ট আপনাকে দেয় নাই, কখনো দেয় নাই,
কখনো দেয় না, শরীয়ত আপনাকে দিয়েছে স্বাভাবিক যেটা সেটা, প্রত্যেকটি কাজে স্বাভাবিকতা দিয়েছে, অস্বাভাবিক কিছু নয়। ইসলাম দিনুল ফিতরা, ইসলাম ফিতরাত দিন, স্বাভাবিক দিন, অস্বাভাবিক কিছু সেখানে নাই। আপনি এই জায়গায় ঐক্য করতে গিয়ে এবং মানুষের সাথে সম্পর্ক আপনি মনে করছেন যে একসাথ করতে গিয়ে সেটাকে আরও বিপদে ফেলেছেন, এই বিপদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ এখানে একটা জিনিস উদাহরণ হিসেবে দিয়েছে, লোকটা ভালো লেগেছে, খারাপ না, দেখছেন ইঞ্জিনিয়ার শামসুল হক চৌধুরী, খারাপ না, উনি যতটুকু ওনার জ্ঞান আছে অতটুকু লেগেছে, খারাপ না। বিশেষ করে উনি একটা উদাহরণ দিয়েছেন, আমি উদাহরণটা আপনাকে পড়ে শোনাবো, আপনি বুঝবেন যে আসলে এটা কতটুকু যৌক্তিক। উনি বলেছেন যে আপনি এটা পড়ে দেখেন, আপনাদের যে আপনারাই পড়ে দেখেন, আমি এটার পক্ষে বিপক্ষে এখনও কিছু বলছি না। উনি বলেছেন যে একক চান্দ্র পর্যিকা অনুসরণে আরও বাস্তব সমস্যা, সমস্যা বলছেন বাংলাদেশের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের সময়ের ব্যবধান 16 ঘন্টা, হাওয়াইতে ইংরেজি মাসের 15 তারিখ সন্ধ্যা 6টায় চাঁদ দেখা যায়, তখন বাংলাদেশের স্থানীয় সময় ইংরেজি মাসের 16 তারিখ সকাল দশটা, বুঝছেন, সন্ধ্যা 6টা বিকেলে সকাল 10টা, হাওয়াইতে চাঁদ দৃশ্যমান হওয়ার প্রায় 6 ঘন্টা পূর্বে বাংলাদেশের সাহারি খাওয়ার সময় পার হয়ে গেছে অলরেডি, ওখানে চাঁদ দেখছে। আচ্ছা, অতএব হাওয়াইয়ের সাথে একই দিন রোজা রাখতে হলে বাংলাদেশ ও বাকি বিশ্বের প্রায় সবাইকে চাঁদ না দেখে এবং সাহারি খাওয়ার সুযোগ না পেয়ে ইংরেজি মাসের 16 তারিখকে পয়লা রমজান ধরে রোজা পালন করতে হবে। ঠিক আছে, বুঝছেন তো কথাটা, এটা একটু বুঝে নিন বাস্তবতা, এটা অস্পষ্ট জিনিস, পৃথিবীকে যারা ঘুরে বেড়ায় তাদের বুঝতে পারে এটা। অবশ্য হাওয়াইতে নবচন্দ্র সমান হওয়ার সময় এশিয়ার অনেক দেশে সকালের নাস্তা খেয়ে সবাই বেরিয়ে গেছে এরা কাজে, এখন কি করবে তারা একদম চিন্তা করে দেখেন। আপনারা কি ওই দিনের রোজা কি হয়েছে আসলে, তো ওই দিন রোজারও কোন দিন রাখবে, পরের দিন রাখবে। এবং অবাস্তব জিনিস নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, কখনো নয়, অবাস্তব জিনিস এটা হলে অবাস্তব জিনিস, এটা কখনো বাস্তবে আসবে না এবং কখনো আসেও নাই, কখনো আসেও নাই, চেষ্টাও কেউ করে নাই। একটা ঠিক, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুসলিমার ঐক্য ধরে রাখা যায় এবার আমরা বলবো, কিন্তু যেটা সম্ভব সেটা, যেটা অসম্ভব জিনিসে নয়, অসম্ভব জিনিসে নয়। যেই দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই রোজা ছিলেন যেমন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রোজা ছিলেন, মুয়াবিয়া ঈদ করেছে, ইবনে আব্বাস ঈদ করেন নাই, আরেকদিন বেশি ছিলেন। এই দুই দেশের মধ্যে পার্থক্য খুব কম, খুব কম, শাম এবং মদিনার মধ্যে পার্থক্য কত, মাত্র 17 মিনিটের, 1 ঘন্টার বেশি না, ওয়ান মানে যদি বিমানেও আসে 17 মিনিট লাগবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এতটুকু অল্প পার্থক্যের মধ্যেও তাহলে বোঝা গেছে যে দুটা মত হয়ে গেছে এবং এর কারণে এরা কেউ পরস্পর বিরোধিতায় লিপ্ত হয় না, ফেকি মাসানা। এমনিভাবে উম্মতে মুসলিমের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একমত ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেকমত ছিল, কোন জায়গাতে, কসর মাসালা, হজের কসরের মাসালা, হজের কসরের মাসালার ভিতরে ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একমত ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেকমত ছিল, উনি 4 রাকাত করতেন কসর না করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত করছেন, 2 রাকাত করছেন। বলেন কেন, বলে আমি ওদের অনুসরণ করবো, উম্মতে মুসলিমের এই নিয়ে কোনোদিন বাড়াবাড়ি হয় নাই, কারণ প্রত্যেকে একটা একতলাপ মত থাকতে পারে এবং প্রত্যেকের কাছে দলিল, গ্রহণযোগ্য দলিল আছে। এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে তখনই হয় যখন বলা হয় করতে হবে, ওয়াজিব ফরজ, না করলে গুনাগার হবে, এই জিনিসগুলো সবচেয়ে খারাপ জিনিস, এটা করা যাবে না। আপনার মত আছে, আপনি মত দিতে পারেন, আপনার মত দিতে পারেন, আমার এই মতটা মনে হচ্ছে আমার কাছে রাজি, আপনি দলিল দেন, আরেকজন আসে দলিল খণ্ডাবে, এটাই এটার নাম হলো জেদাল এলমি, এটা এলমি আলোচনা, এটা তো দোষের কিছু না, এটা ফেকি আলোচনা, এটা বাড়বে, কিন্তু এটা মতভেদ, এটাতে আপনি প্রাধান্যপ্রাপ্ত মত কোনটা হবে যেটা দলিল ভিত্তিক হবে সেটা, কিন্তু আর নিজের মতটা প্রতিষ্ঠা করার জন্য আমারটাই একমাত্র শুদ্ধ আর বাকিটা না যায়, এবং এটা না করলে গুণাগার হবে যখন বলবেন, বোঝা গেল যে আপনি আসলে সঠিক পথের উপর নেই, কারণ আপনি এখন নিজের হাওয়ার মত পথে চলতেছেন, হাওয়া উপর চলতেছেন, নিজের মত প্রতিষ্ঠার জন্য আপনি যেই কোনো অন্যায় করতে আপনি রাজি হয়ে যাবেন। এইটাই করেছে এবং এইটাই এই তাহারি বহু জায়গায় এসেছে। আশ্চর্য হতে হয় যে একটা মত প্রতিষ্ঠার জন্য দেখা গেছে যে একটা মত প্রতিষ্ঠার জন্য এমন এমন শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলি আসলে আলেমদিনদের মধ্যে কখনো ছিল না, আলেমদের মধ্যে কখনো ছিল না। আরেকটি জিনিস দেখেন, কথায় কথায় আমি আর কয়েকটা জিনিস এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি, উনি যে জিনিসগুলো উল্লেখ করেছেন, কথায় কথায় তিনি এমন এমন জিনিসগুলি বলেছেন, অনেকেই এগুলি বলবে, দেখবেন বলা আলেম সম্পদদের বলেছেন কি, লক্ষ্যহীন, আলেমরা হচ্ছে লক্ষ্যহীন, আলেম সম্পদকে বলছে যে এরা ধর্মের নামে মানুষ বিতরণ করছে আলেমদের ব্যাপারে। দেখেন আবার বলছে যে এই এই আয়াতগুলোর অর্থ আগেকার আলেমরা বুঝতো না, কারণ তখন ইয়া ছিল না, কি জ্যোতির্বিদ্যা এত প্রসার লাভ করে নাই, এখন নতুন করে বুঝছে, এখন নতুন করে সেগুলো প্রতিষ্ঠা করতে হবে। এর অর্থ হচ্ছে যে জ্যোতির্বিদ্যা দিয়ে
জ্যোতির্বিদ্যা দিয়ে তিনি দিন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, জ্যোতির্বিদ্যা দিয়ে দিন প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই, জ্যোতির্বিদ্যা দিয়ে দিন প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই, জ্যোতিষ এমনিতেই নিষিদ্ধ জ্যোতিষী করা, আর জ্যোতির্বিদ্যা দিয়ে উপকার নেওয়া যায় যে হ্যাঁ জানা বিষয়টা নেওয়া যায় তুমি জানা যায়, কিন্তু এইটাই এটা কখনো আপনার সঠিক পথে দিয়ে যাবে না, এইটাই শুদ্ধ মত, এটা বলতে বলার কোনো ক্ষমতা নাই, এটা বলার কোনো ক্ষমতা নাই। আপনি যতই হিসাব করেন না কেন একসময় দেখবেন যে হিসাবের বাইরে চলে গেছে, হিসাব করছেন যে এত এত সময়ে চাঁদ কী হবে, হিসাব করে বলে এত সময় চাঁদ জন্ম হবে, নতুন চাঁদের জন্ম হয়, দেখা গেছে যে নতুন চাঁদের জন্ম হয় নাই। আরেকটি মিথ্যাচার হচ্ছে, সেটা হচ্ছে ওরা বলে থাকেন যারা গ্লোবাল মনসারিং, ওরা বলে যে সৌদি আরবে তারা ইয়ার উপরে ইয়ার উপর নির্ভর করে, হিসাবের উপর নির্ভর করে, এরা চাঁদ দেখার উপর নির্ভর করে না, এটা একটা বড় ধরনের মিথ্যাচার। সৌদি আরবে যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখে অতক্ষণ পর্যন্ত না রোজা হয় না ঈদ হয় কোনোটাই হয় না, এটা পুরোটাই মিথ্যাচার করা হয়েছে। চাঁদ দেখার উপরে তারা সম্পূর্ণরূপে নির্ভর করে, এইটাও ঠিক না যে তারা বিনা ইয়াতে বিনা চাঁদ দেখে শুধু ইয়ার উপর নির্ভর করা হয় না, এটা একটা অন্য একটা কারণে আসছে। ওদের একটা ক্যালেন্ডার পঞ্জিকা আছে, পঞ্জিকাটা হচ্ছে নাম হচ্ছে উম্মুল কোরা, উম্মুল কোরা পঞ্জিকা, উম্মুল কোরা কয় এটা কথা খুবই উম্মুল কোরা, এইটা তারা নির্ধারণ করেছে আমাদের বাংলা সনের মতো এরকম, মানে এটা নির্ধারণ করে নিয়েছে তাতে সুবিধা, অফিস তো আর অনির্ধারিতভাবে চলবে না, অফিস তো 30 দিন 29 দিন নিচের করে চলবে, নির্ধারণ করে নিয়েছে, কিন্তু এইটাও পরিবর্তন হয়ে যায় যখন চাঁদ দেখে তখন পঞ্জিকা একটা, আর পঞ্জিকা একটা চলে আর তাদের এই কর্মকাণ্ড সবই চলে কিতম চাঁদ অনুসারে চলে। সুতরাং দেখা গেছে যে আপনি কেউ কোনো যারা দিনই আলেম তারা কখনো একথা বলতে পারে না যে সৌদি আরব হিসাবের উপর ইয়ার উপর হিসাবের উপর চলে না, সৌদি আরব ইয়ার উপর দিনই কোনো কর্মকাণ্ড চলে না, দিনই কোনো কর্মকাণ্ড চলে না, সম্পূর্ণরূপে চাঁদ দেখার উপর নির্ভরশীল থাকে, তারাও চাঁদ দেখার উপর নির্ভরশীল থাকে, এবং কখনো এই জিনিসটা প্রতিষ্ঠা করতে চেষ্টা করে নাই যে জোর করে অন্য কোথাও তারা প্রতিষ্ঠা করতে চেষ্টা করে না যে আমরা তো চাঁদ দেখেছি তোমরা তো আমাদের সাথে চলো, এটা কখনো বলে নাই। নিজেরা যেই জিনিস যা যাদের উপর আপনি এত নির্ভরশীল হয়ে গেছেন, এত কথা বলেন তাদের সম্পর্কে, তাদের আকিদাটা একটু নেন না, তাদের চাঁদ দেখা তো নিচ্ছেন ঠিক না, আকিদাটাও একটু নেবেন, এবং তারা আসলে কী পদ্ধতিতে চাঁদ দেখে সেটাও নেন, তারাও যদি কোনো নিজেরা লোকালভাবে দেখতেছে তারাও কিন্তু সেনেগালের চাঁদ দেখাকে তারা গ্রহণ করে না শেষ মাথার, এরাও কিন্তু এর আগে ওরা নিজেরা না দেখলে গ্রহণ করে না, এর অর্থ হচ্ছে আপনি যাদের উপর এত নির্ভরশীল তারাও কিন্তু আপনার মতের উপর নাই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।